নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। উড়িষ্যার কটক নিয়ালি থেকে আমি জনারঞ্জন সাহু বলছি। সন্তান প্রসবের নির্ধারিত দিনের দু সপ্তাহ আগে থেকে আমার স্ত্রী সুস্মিতা সাহুর শারীরিক জটিলতা শুরু হয়। অবস্থা গুরুতর হয়ে পড়ায় অবিলম্বে তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 20 জুলাই 2017 শল্য চিকিৎসা দ্বারা সন্তান ভূমিষ্ঠ হয়। শিশু ভালো থাকলেও আমার স্ত্রীর অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে এবং তাকে আইসিইউতে রাখা হয়। অত্যন্ত দুশ্চিন্তায়, স্ত্রীর জীবন সংকটের আশঙ্কায় যখন খুবই অসহায় অবস্থার মধ্যে ছিলাম, ঠিক সেই সময় আমার এক সহকর্মী আমাকে ফোন করে শ্রী কল্কির কাছে প্রার্থনা করতে বলে। সেই মতো সারা রাত আমি স্ত্রীর জীবন রক্ষার জন্য প্রার্থনা করি। আমার সহকর্মীর পরিবারের লোকজনও প্রার্থনা করেন। পরের দিন ভক্তরা কনফারেন্সে সাময়িক প্রার্থনা করেন। পরদিন সকাল থেকেই ডাক্তাররা আমার স্ত্রীর স্বাস্থ্যোন্নতি লক্ষ্য করেন। রক্ত দেওয়ার পর তাঁরা জানান যে সে এখন বিপদমুক্ত এবং তাকে আইসিইউ থেকে সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হয়। আরও এক সপ্তাহ চিকিৎসার পরে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। আমি করুণাময় সহানুভূতিশীল শ্রী কল্কির কথা শুনেছিলাম, কিন্তু জীবনে প্রথমবার তাদের অনুগ্রহের অভিজ্ঞতা লাভ করি। অনুভব করতে পারি যে জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই তাঁদের অনুগ্রহ ও আশীর্বাদ একজনকে সম্পূর্ণ রক্ষা করতে পারে। সামূহিক প্রার্থনা যে কত শক্তিশালী তাও এখন সম্যক উপলব্ধি করতে পারি। শ্রী কল্কির প্রতি ধন্যবাদ প্রকাশের যথেষ্ট ভাষা আমার জানা নেই। তাঁদের চরণকমলে আন্তরিক সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করি।